हाय गाइस वेलकम टू माय चैनल आशा करछि तोमरा सबाई खूब भालो आछो आमिओ भालो आछि। तो देखो आमरा बेरिये पड़ेछि रोइछि स्टेशने, तो सबटाई तोमादेर साथे शेयर करब। तो चलो तोमरा भिडियोटा देखते थाको, आजके दीघा जाच्छि। तो आशा करछि तोमादेर भिडियोटा देखते खूब 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 भालो लागबे। तो चलो भिडियोटा स्टार्ट करी। देखो मा जाच्छे, মাসি যাচ্ছে, দিদি যাচ্ছে, দিদা যাচ্ছে, আর মুসেই আমাদের হাওড়া পর্যন্ত দিতে যাচ্ছে। দেরি করে ট্রেন এলো, 4:15 এসে গেছি, আর ট্রেন আসার নামই নেই, এত ভিড় হয়েছে তাতেই। ট্রেন এলো তো কটা বাজে, তখন 6টা মতো। এর কপালটাই খারাপ, যার জন্য আমরা ট্রেন মিস করেছি। আমরা আমাদের ট্রেনটা এসছে, ওই ট্রেনটা বেরিয়ে গেছে, জন্য আবার আমাদেরকে বাস ভাড়া করে যেতে হলো, কারণ এত দূরে এসেছি যখন আমরা ওই জন্যে যাবোই, দীঘা যাবো ওই জন্য। বাসে তো আমার বমি হয়, সেই জন্য আমার শরীরটাকেও ক্লান্ত হয়ে গেছে, অনেকবার বমিও করেছি সেই জন্য। না যা রাত হচ্ছে না, ওই ট্রেনটার ওপর ওরা দেরি করে ট্রেন ছেড়েছে, আর আমরা এসে দেখছি ট্রেন চলে গেলে। দেখো আমরা চলে এসেছি দীঘা ফাইনালি, আর আমি যে কতবার বমি করেছি কি বলবো তোমাদেরকে। তো আমরা দেখো চলে এসেছি, একটা ঘর ভাড়াও পেয়ে গেছি। এই যে ঘর, এই ঘরটা এই যে এইরকম দেখতে পুরো ঘরটা। দেখো তোমাদের সাথে ব্লগ করা হয়নি, আমি এখন ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের। তো আবার আমি তোমাদের সাথে বিকেলবেলা কথা বলবো, এখন আর কিছু করার নেই, বিকেলবেলা যদি আমি সমুদ্রে দাঁড়িয়ে যাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আবার আমরা এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে চাটা খেলাম, এবার আমরা যাব সি বিচে, চলো তোমাদেরকে সেটা দেখাচ্ছি, তো দেখো তোমরাও। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, সি বিচ যাচ্ছি এখন, চলো দেখো। তোমাদেরকে এখন সমুদ্রটা দেখাতে পাচ্ছি না, কেন বলো তো, কারণ পুরো অন্ধকার আসছে, সকালবেলা তোমাদের অবশ্যই দেখাবো কালকে ভিডিওটা, তার জন্য তোমাদের দেখতে হবে। বর্ষা হোটেলে বর্ষা হয়েছে, ওদের আছে আমার দিক দিয়ে বা দিকে যাবো, আমরা এখন মোমো খাবো, আর তোমাদেরকে সবটা আমি দেখাতে পারিনি, আর কালকে আমি দেখাবো তোমাদেরকে সমুদ্রটা, কারণ খুব কালো কালো আসছিল সেই জন্য আমি দেখাতে পারিনি তোমাদেরকে। কাল সকালবেলা অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পারো। আর শোনো, কাল সকালবেলা আমরা মানে সানরাইজিং দেখবো, খুব সুন্দর দৃশ্য শুনেছি, অনেকবার এসছি দীঘাতে, আমিও আসিনি, কিন্তু কোনদিন দেখা হয়নি, কারণ লেজি তো, ঘুম থেকে উঠতে টাইম লাগে। তো দেখো তোমরা কালকে ভিডিওটা দেখতে হবে কিন্তু অবশ্যই তোমাদেরকে। দেখো আমাদের এসে গেছে মোমো, আমরা খাবো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা দেখি কোথায় যাওয়া যায়। তো চলো, সে যে দোকানগুলো বসেছিল ওগুলোতেই আমরা গেছি, দেখছি ওদের বিভিন্ন প্রকারের কড়ি, অনেক রকম কড়ি হয়। তাহলে বাজার করতলাম আছে,
তো কাঁচা মাছ রয়েছে এখানে, ওরা ভেজে ভেজে দেবে। তো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাজার যাব। তো চলো তোমাদেরকে দেখাই। বাজারে এসে মাছ আমরা মাংস নেব, তো সেজন্য দাঁড়িয়ে আছি মাংসের দোকানে। জায়গা নেওয়ার ছেলে নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বাই বাই তোমাদেরকে।